চণ্ডীপুরে জিনেট অফিসে বিক্ষোভ। জিনেটের অফিস বন্ধ করে উধাও কর্মকর্তারা, কোম্পানির ওয়েবসাইটও ব্লক। পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থানার অন্তর্গত চণ্ডীপুর বাজারে জিনেট অ্যাড ওয়ার্ল্ড নামক চিটফান্ড কোম্পানি দ্বারা কয়েক হাজার কোটি টাকা প্রতারিত হয়। আজ ওই প্রতারিত ব্যক্তিরা অফিসের সামনে বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে ওই কোম্পানির কর্ণধার বিকাশ দলপতি ও মধুমিতা দলপতিকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের সমস্ত টাকা ফেরত দিতে হবে, না হলে তারা ভবিষ্যতে আরও বড় আন্দোলনের পথ বেছে নেবে। এ ব্যাপারে তারা এই কোম্পানি ও তার কর্ণধারের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানায় চণ্ডীপুর থানায়। একবারে বৈজ্ঞানিক পদ্ধতিতে চিটিং বলা যেতে পারে, কারণ অ্যাডভার্টাইজের ব্যাপারটা কি সেটা এখনো মানুষের সম্মুখ ধারণা নেই। তো আমরা ভেবেছিলাম যে হয়তো টিভি, পত্রপত্রিকা, রেডিও, দেওয়ালে অ্যাডভার্টাইজ দিয়ে বিভিন্ন কোম্পানি তাদের প্রোডাক্টের গুণগান মানুষের কাছে পৌঁছে দেয়। তো বিকাশ বল দলপতি জিনেট অ্যাড ওয়ার্ল্ড নামক যে ওয়েবসাইটের মাধ্যমে যে বিষয়টা নিয়ে এসছেন, হয়তো তিনি অনেক অভিজ্ঞ, দক্ষ, অনেক কোম্পানির সঙ্গে তার যোগাযোগ আছে। তিনি ওই সমস্ত কোম্পানি থেকে অ্যাডভার্টাইজ জোগাড় করে কিছু একটা পয়সা পাচ্ছেন এবং তার একটা অল্প অংশ আমাদের যারা, আমরা সাধারণ লোক যারা, আমরা যারা বেকার, আমরা যারা কিছু কাজ করে খেতে চাই, তো এই ব্যাপারে আমরা এই জিনেট অ্যাড ওয়ার্ল্ড নামক যে সংস্থা এবং তার ওয়েবসাইটের মাধ্যমে একটা ক্লিক সিস্টেম করে আমরা কিছু পয়সা পাবো, এরকম একটা ধারণা আমাদের মধ্যে ক্লিয়ার করে দিয়েছিলেন। এবং সেই ধারণা বশবর্তী হয়ে ধীরে ধীরে আমার মতো অগণিত মানুষ, মা, বোন এবং কিছু যারা সহায় সম্বল চাকরিও করে, তারা কিন্তু এই জিনেট অ্যাড ওয়ার্ল্ডের প্রেমে পড়ে তারাও সর্বশান্ত হয়েছে এবং অসংখ্য সাধারণ মানুষ সর্বশান্ত হয়েছে। বর্তমান আজকে প্রায় 7 লক্ষ আইডি যদি হয়, আমি যদি ধরে নিই তর্কর খাতিরে, অন্তত 5 লক্ষ মানুষ সরাসরি জড়িত ছিল এবং সরাসরি তারা প্রতারিত। এবং এটা যে কিভাবে, মানে কি জঘন্য বা ভয়ানকভাবে মানুষ প্রতারণা হয়েছেন, আমার অন্তত ধারণায় এরকম কোনোদিন প্রতারণার কোনো জালে কেউ জড়িয়েছে কিনা আমার জানা নেই। তবে এর গুরু, মহাগুরু, দীক্ষাদাতা হচ্ছে বিকাশ কুমার দলপতি, মধুমিতা দলপতি এবং কার্তিক শীত এবং তার সঙ্গে আরও অনেক সাকরেদ আছেন যারা যারা বিল্ডিং করেছেন, শপিং মল করে নিয়েছেন এই পাবলিকের টাকা নিয়ে, যারা গাড়ি করেছেন, বাড়ি করেছেন, এসি বাস করেছেন, এই সব করে তারা মোটামুটি এই অফিস ছেড়ে, সিস্টেম ছেড়ে মোটামুটি আমাদের কাছ থেকে পলাতক রয়েছে। সেই কোম্পানিতে মিনিমাম 8 লক্ষ মেম্বার প্রতারিত হয়েছে, যে সমস্ত মেম্বারেরা 6,000 এবং 12,000 এবং 30,000 প্যাকেজে তারা ঢুকেছিল অ্যাড দেখবে বলে। কিন্তু কোম্পানি আজকে তাদেরকে অ্যাড দিচ্ছে না, তাদেরকে ট্যুর দিচ্ছে না, বিভিন্ন রকমের ভাবে কোম্পানি আমাদেরকে কি করেছে, প্রলোভন দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা পয়সাগুলো আজকে লুটে নিয়েছে। আর যখনই আমরা ওই কোম্পানি থেকে বেনিফিট পাচ্ছি না, তখনই কোম্পানি কি করেছে, আজকে লক আউট করে কোম্পানির সমস্ত কিছু সিস্টেম বন্ধ করে দিয়ে, ওয়েবসাইট বন্ধ করে দিয়ে আজকে কোম্পানি পালিয়ে গেছে। আজকে যখন কোম্পানির কাছে আমরা জিজ্ঞাসা করতে যাই, তখন দেখা যায় যে কোম্পানির অফিস বন্ধ, বৃহস্পতিবার থেকে কোম্পানি অফিস বন্ধ করে দিয়ে পালিয়ে গেছে এবং আমাদেরকে বিভিন্ন রকমভাবে, যে সমস্ত আপলাইন যে সমস্ত সিনিয়ররা আছে, তারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে ভয় দেখাচ্ছে যে পুলিশ কেস করলে আমাদের নাকি মারা হবে এবং নাকি থানা পুলিশ করলে তাদেরকে, থানা পুলিশের কোনো কেস আমাদের বিরুদ্ধে নেওয়া হবে না, এই সমস্তভাবে আমাদেরকে।